প্রতিশোধ বা প্রতিহিংসার জন্য নয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিকেলের রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মত বিনিময়ে কথা জানান তিনি এতে গণহত্যার নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধের বিধান চেয়েছেন আইন বিশেষজ্ঞরা আরও হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন নিয়ে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজন করা হয় মতবিনিময় সভা এতে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা সভায় আট দফা প্রস্তাবনা তুলে ধরা হয় মত সভায় আইসিটি নানা অসঙ্গতি তুলে ধরে আলোচকরা তাদের মতামত তুলে ধরেন আমাদেরকে অনেক ব্যক্তিমরা বলেছেন যে তোমরা এখন কেন আওয়াজ তুলছো এত বছর তোমরা মৃত্যুদণ্ড নিয়ে তেমন কোন বিশাল কোন আন্দোলন গড়ে তুলনি এখন যখন গণহত্যার শিকার যারা তারা যখন আসছেন ফাইনি এখন তোমরা হঠাৎ করে মৃত্যুদণ্ড নিয়ে সারা পৃথিবী তোমরা ব্যস্ত হয়ে পড়ছো আমরা তোমাদের কথা শুনতে চাই না যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার একজন আসামির প্রতিও সামান্যতম ইনজাস্টিস আমাদের আইনের ভিত্তিতে কোনো ইন্ডাস্ট্রি যাতে না হয় সেই ব্যাপারটা এনশিওর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো টোয়েন্টি থ্রি আপনি অ্যামেন্ডমেন্ট করবেন অথবা এইট সেভেন এইট নাইন টেন এই কয়েকটা জায়গায় অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা ইমপ্রুভ করে যেন এখানকার যে দুর্বলতাগুলো আছে সেটা আমরা রেক্টিফাই করতে পারি এবং সেই আইনটা আপনাদের সবার মতামত নিয়ে যেহেতু এটা পাবলিক করে দেওয়া হবে অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে বিচার কাজ পরিচালনা করা হবে বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্ত খুনের নেশায় হয়েছিল আর কি আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি যত বেদনা বুকের ভিতর থাক যত ক্ষোভ বুকের ভিতর থাক আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে অভ্যুত্থান কালে সংঘটিত সকল গুম খুনের গ্রহণযোগ্য বিচার করার কথাও বলেন আইন উপদেষ্টা বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে ওবায়দুল হক মারুফ মোহনা সংবাদ ঢাকা